যে হেরারটা পাওয়া যাচ্ছে না, তাই না? তো আপাতত এটাকে ইগনোর করি। একটা ওয়েবসাইটে ফার্স্টের দিকে কি থাকে, একটা হেডার থাকে। হেডারে কি থাকে, একটা লোগো থাকতে পারে, যে লোগোটা আমরা এখানে নিয়ে আসছি, হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে লোগো এটা। আর কি জিনিস থাকতে পারে, যে একটা নেভিগেশন বার থাকতে পারে, যেখান থেকে পুরো সাইটটাকে আমি নেভিগেট করতে পারবো, কোথায় হোম আছে, কোথায় অ্যাবাউট আস আছে, কোথাও সার্ভিস আছে, এই জিনিসগুলো আমরা খুঁজে বের করতে পারবো নেভিগেশন থেকে। এই পার্টটা যাওয়ার পরে আর একটা সেকশন চলে আসছে, এই যে পার্ট বাই পার্ট জিনিসগুলো আমরা দেখতেছি, ব্যানারটা এইটুকু ছিল, তারপরে আর একটা সেকশন আসতে, সেটা বলা হচ্ছে যে ইভেন্ট উইল স্টার্ট ইন, মানে ইভেন্টটা কখন শুরু হচ্ছে, একটা কাউন্টার দেয়া আছে, কাউন্ট ডাউন দেয়া আছে যে এই সময় পর এই জিনিসটা শুরু হবে। এটা এই সাদা অংশটা নিয়ে কিন্তু আলাদা আরো একটা সেকশন। তারপর বলা হচ্ছে হু স্পিকিং, মানে কারা আসলে এখানে বক্তৃতা দিবেন বা ভাষণ দিবেন, এই টাইপের কিছু স্পিচ কারা দিবেন, এই জিনিসটা বলা হচ্ছে। ইভেন্টে সাধারণত এরকম হয়, তাই না? সেই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন, এটা কিন্তু আবার ব্লকটা আলাদা করা, এপাশে সাদা ছিল, প্রথমে ব্ল্যাক ছিল, তারপরে সাদা, আলাদা করতে পারা যাচ্ছে কিন্তু, যে দুইটা দুই মানে দুইটা কিন্তু দুইটা সেকশন। পরে আমি আবার কালার চেঞ্জ করে ফেলছি বা চেঞ্জ করে ফেলা হয়েছে, তো এখানে এসে কিন্তু আবার আলাদা করে বোঝা যাচ্ছে এটা আরও একটা সেকশন। তারপরে সেকশনটা আবার একটু অন্যরকম, যে আসলে কী কী থাকতেছে ইভেন্টে, কতদিনের ইভেন্ট হবে, কখন কী হবে, কয়টার সময় কে ভাষণ দিবে, বা কোন ইভেন্টের কোন পার্টটা হবে, সেই ব্যাপারগুলো এখানে শিডিউল টাইপের বলা আছে। তারপরে ইভেন্টে জয়েন করার জন্য যদি সেটা পেইড হয়, তাহলে সেটার একটা টিকিট প্ল্যান বা যে টিকিটের দাম টাম বা প্যাকেজে কী কী থাকতেছে সেই ব্যাপারটা চলে আসতেছে, প্রাইস টেবিল বলা হয় এটাকে জেনারেলি। তারপরে তাদের অ্যাড্রেস খুঁজে বের করার জন্য একটা অপশন দেয়া আছে, তারপরে তাদের স্পন্সরের কথা বলা হচ্ছে, তারপরে কিছু ট্যুরিস্ট গাইডের কথা বলা হচ্ছে, অ্যাকোমোডেশনের কথা বলা হচ্ছে। এই জিনিসগুলো কি হচ্ছে, এক একটা এখানে কন্ট্যাক্টাস দেয়া আছে, লাস্টে এসে ফুটার। তো এই ব্যাপারগুলো খেয়াল করেন, প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা করতে পারা যাচ্ছে না, এরকম না যে পুরো হোয়াইটের মধ্যে সবগুলো করা আছে, এরকম কিন্তু হচ্ছে না, তাই না? এই জিনিসগুলো হয়তো একটু পরে আসবে, জাস্ট একটা ওভারভিউ দেখালাম যে একটা ডিজাইন কিরকম হতে পারে। তো এই ব্যাপারটাকে হোম পেজ বলা হয়, এই আইডিয়া কি সবার আছে? হোম পেজ হচ্ছে আমরা সাধারণত বিআইডিএম এ যাচ্ছি, যে লিঙ্কটা ক্লিক করে বিআইডিএম এ ঢুকতেছি, বিআইডিএম এর সাইটে যেই আমরা দেখতে পাচ্ছি একটা পেজ। সাধারণত সব পেজের মানে শুরুতেই যে পেজটা আসে সেটাকে হোম পেজ বলা হয়। হোমের মধ্যে পুরো সাইটটার ওভারভিউ থাকে, যা যা আছে এখানে সবই অল্প অল্প করে থাকে, কিছু কিছু জিনিস হয়তো থাকে না, তো সব কিছু রাখার চেষ্টা করা হয় যাতে অ্যাট এ টাইম সব কিছু পাওয়া যায়, যে কী কী পাওয়া যাবে সাইটটাতে তার একটা ওভারভিউ থাকে। তারপরে আদার্স কিছু জিনিসপত্র থাকে, সেগুলো হয়তো আলাদা আলাদা পেজে তৈরি করা হয়, সেই জিনিসগুলো একটু দেখবো। তো একটা ইউআইকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই ইউআই এর, তো এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে এরকম সিঙ্গেল বা ল্যান্ডিং পেজ, সেটার একটা উদাহরণ দেখবো এবং এর কী বৈশিষ্ট্য সেটাও দেখবো। আচ্ছা, এই পেজটা দেখি, এই পেজটাতে দেখেন এখানে আমি লোগোও পাচ্ছি, তাই না? এই পাশ থেকে নেভিগেশনও পাওয়া যাবে, নেভিগেশনটা হাইড করা আছে। আমি যদি এটাতে ক্লিক করে দেই, এখান থেকে নেভিগেশনটাও পাওয়া যাচ্ছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, অনেক কিছু দেয়া আছে। তো এই জায়গাটা যে ব্যানার টাইপ বা স্লাইডার বলা হয় যেটাকে, যদি এখানে স্লাইড করতেছে না কিছু, তো এটাকে ব্যানার বলতে পারি। নিচে এসে অ্যাবাউটটা বলা হচ্ছে, তারপরে সার্ভিস থাকতেছে, টিম, প্রজেক্টস আছে এখানে, তো কোর্স বা ফিডব্যাক বা টেস্টিমোনিয়াল অনেক কিছু বলা হয়, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। ল্যান্ডিং পেজের সুবিধাটা কি বা বৈশিষ্ট্য যেটা হচ্ছে, সেটা আমি যদি হোমে থাকি, এখন এটা হোম পেজ, তো আমি যাচ্ছি আমি অ্যাবাউটে যাব, তো অ্যাবাউটে যদি ক্লিক করি সেটা অন্য কোনো পেজে যাচ্ছে না, এই পেজের মধ্যে অ্যাবাউটটা আছে কোথাও, সেখানে সে আমাকে নিয়ে যাচ্ছে। সাপোজ আমি টিমে যাব, টিমে যদি ক্লিক করি সে টিমে নিয়ে যাচ্ছে, অন্য কোনো পেজে কিন্তু যাচ্ছে না, তাই না? সেম পেজের মধ্যেই থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ বা একাডেমিক টার্ম যেটা, সেটা বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। সিঙ্গেল পেজ অনেকেই বুঝবে না, ল্যান্ডিং পেজ বললে সবাই বুঝবে। আমি যদি ব্লগে যেতে চাই, এখন ব্লগটা কি করতেছে, এই পেজেই কোথাও ব্লগ ছিল সেখানে চলে আসতেছে, তার মানে যা কন্টেন্ট থাকার সব একটা পেজের মধ্যেই থাকতেছে,
এবং আমি নেভিগেশন থেকে অ্যাক্সেস করতে পারতেছি এই পেজটার মধ্যে, অন্য কোনো পেজ এসে থ্রো করবে না। এটা হচ্ছে সিঙ্গেল পেজের বৈশিষ্ট্য। আর সিঙ্গেল পেজের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই পেজগুলো একটু লম্বা হয়, কারণ অনেক অনেক কন্টেন্ট নিয়ে আসতে হয়, তার জন্য পেজটার পেজের হাইটটা অনেক বেশি হয়। আরেকটা যেটা ছিল সিঙ্গেল পেজের সাথে, সেটাকে বলা হয় মাল্টি পেজ। মাল্টি পেজ শুনেই বোঝা যাচ্ছে এখানে পেজের সংখ্যাটা একের থেকে বেশি হবে। এটা একটা মাল্টি পেজ যদি বলি, এখানে দেখেন সেম টাইপের একটা পেজ দেয়া আছে, কিন্তু এখান থেকে আমি যদি অ্যাবাউটে যেতে চাই, অ্যাবাউটে দিলে সে কিন্তু কি করতেছে, অন্য একটা পেজে থ্রো করতেছে, এবং সেখানে সে অ্যাবাউট আস নামে একটা ছোট একটা পেজ আছে, সেটাতে সে দেখাচ্ছে অ্যাবাউট আস ডিটেইলস। আবার যদি আমি এখান থেকে সার্ভিসে যাই, তো সে কি করতেছে, আলাদা একটা পেজে থ্রো করতেছে, সার্ভিস নামে একটা পেজ আছে, সেই পেজটাতে দেখাচ্ছে। বোঝা যাচ্ছে কি দুইটার পার্থক্য? ইউআইটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ, আমাদের সিঙ্গেল পেজও ডিজাইন করা লাগতে পারে, আবার মাল্টি পেজও ডিজাইন করা লাগতে পারে। এখন এখান থেকে একটা জিনিস বের হয়ে আসে, যে কেউ যদি আপনাকে ইউআই ডিজাইন করতে বলে, তো একটা জিনিস আপনার কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ডিজাইনটা কি মাল্টি পেজে হবে নাকি ল্যান্ডিং পেজে হবে। তো এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য ডিজাইন করতে সুবিধা হবে, কারণ ল্যান্ডিং পেজ হলে আদার্স পেজে যে যে ফিচারগুলো থাকতেছে এগুলো সহজ হয়তো একটা ল্যান্ডিং পেজ, মানে ওই পেজটার মধ্যে সব কিছু রাখতে হচ্ছে। আর মাল্টি পেজ হলে তখন কিন্তু হোম পেজ থেকে অনেক কিছু রিডিউস হয়ে যাবে, যেগুলো আলাদা আলাদা পেজে যুক্ত করতে হবে। এটা একটা ইস্যু ছিল। আরো কিছু ব্যাপার আসে, যেমন ডিজাইন করতে গেলে কার জন্য ডিজাইন করতেছি। সাপোজ আমি আপনাদেরকে একটা ডিজাইন করতে বললাম, বা আপনারাই আমাদের আমাকে একটা ডিজাইন তো করতে বললেন, তো ডিজাইন করার পরে যেটা করতে হবে, মানে আপনি আমাকে একটা অর্ডার দিলেন যে আমার একটা হোম পেজ দরকার বা আমার একটা সাইটের ডিজাইন দরকার, তখন আমি কিছু ইনফরমেশন আপনার থেকে নিব, বা যেই করবে কাজটা তার কিছু ইনফরমেশন নেওয়া উচিত তার ক্লায়েন্টের কাছ থেকে। তো ইনফরমেশনগুলো কীরকম হতে পারে, যেমন প্রথমেই একটু নেচারটা জেনে নিতে হবে বা টপিকটা জেনে নিতে হবে, যে কী কোম্পানির জন্য ডিজাইনটা করতে হবে। কারণ ডিজাইনটা যদি ডিজাইনের টপিকটা যদি বুঝে যাই, তাহলে কিন্তু অনেক আইডিয়াস সেখান থেকে আমি বের করতে পারবো। সাপোজ আপনার একটা সাইট ডিজাইন করা দরকার, ডিজাইনটা হচ্ছে একটা স্কুলের জন্য বা একটা হসপিটালের জন্য, তখন আমি কিন্তু হসপিটাল টাইপের জিনিস যদি বুঝে যাই, তখন কিন্তু এর মধ্যে কী কী দরকার আমি যদি আগে থেকে ডিজাইন করে আসি, আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ একটা হসপিটালের সাইটে এই এই জিনিসগুলো থাকা দরকার। যেমন কী থাকা দরকার, হসপিটালের সাইটে শুরুতেই কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টের একটা ফর্ম থাকা দরকার, তাই না? তাদের হসপিটালের যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জিনিসটা কিন্তু থাকা দরকার। কারণ কী হবে, হসপিটালের সাইটে যেয়ে কিন্তু কেউ অত খোঁজাখুঁজি করবে না, সাধারণত যাবে কিসের জন্য, যে হসপিটালে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে কিনা, ফোন করে কোনো খোঁজ নেওয়া যাবে কিনা, এটা একদম ফার্স্টে থাকা, ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এটা থাকা উচিত। তারপরে আরও অনেকে যেতে পারে যে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার, যে হয়তো সে ডাক্তারটাকে সিলেক্ট করে কোন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই কাজটা করে ফেললো, এই ব্যাপারগুলো। তারপরে যদি একটা ইউনিভার্সিটি চিন্তা করেন, ইউনিভার্সিটিতে যেয়ে কিন্তু কোন জিনিসগুলো থাকা দরকার, যেমন ফার্স্টেই আপনি কিন্তু খুঁজবেন না এরকম যে কত টাকা লাগতেছে পড়তে। ফার্স্টে আপনার খোঁজা উচিত যে আমি যেই সাবজেক্টটা পড়তে চাচ্ছি সেই সাবজেক্টটা এখানে আছে কিনা, ব্যাপারটা এরকম না? তো এরকম কিছু ব্যাপার চিন্তা করতে হবে, এই জিনিসগুলো হয়তো একটু পরে আসবে। ইনিশিয়ালি যেটা করতে হবে, যে টপিকটাকে সিলেক্ট করে নেয়া, যে কোন টপিক বা কোন বিষয়ের উপরে সাইটটা হতে যাচ্ছে, সাইটটা টপিকটা যদি বুঝে ফেলেন, তখন হয়তো আইডিয়া সেখান থেকে বের করতে পারবেন, এবং তার যে চিন্তাভাবনা, সেই কি কোনো কিছু চিন্তা করছে কিনা এই বিষয়ে, সেগুলো জানতে হবে। তাকে বলতে হবে যে তোমার কোনো আইডিয়া আছে কিনা, সে যদি বলে হ্যাঁ যে আমি এরকম এরকম চাচ্ছি বিষয়টা, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, তাহলে তো আসলে আপনার কোনো সমস্যা নাই, সে যেভাবে বলতেছে আপনি সেভাবে তৈরি করে দিবেন। আর যদি সে যদি না বলে যে না আমি আসলে এই ধরনের কাজ করি না বা পারি না, তো তুমি আমাকে দেখাও যে কীরকম হতে পারে, তখন আপনি এই বিষয়গুলো কনসিডারেশনে আনতে হবে, যে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। তো প্রথমে টপিকটা জেনে নিবেন, তারপরে ওয়েবসাইটের টাইপটা কীরকম হবে, কারণ একটা হসপিটাল টাইপের ওয়েবসাইটে কিন্তু এরকম হতে পারে শুধু ফার্মাসি টাইপ, তারা শুধু ওষুধ বিক্রি করতেছে এরকম হতে পারে, বা তারা শুধু কী করতেছে ডায়াগনস্টিক সেন্টার, তারা শুধু যে টেস্টগুলো করানো হয় সেগুলো করতেছে, এরকম কিন্তু ভাগ থাকতে পারে, তখন কিন্তু ডিজাইন চেঞ্জ হবে, এরকম কিছু ইস্যু থেকে যায়। তারপরে আরও একটা যে ব্যাপার, সেটা হচ্ছে কালারের একটা ব্যাপার। কালারের ব্যাপারটা হচ্ছে কী কালার নিয়ে কাজ করতে হবে,
সেটা হয়তো সে বলে দিতে পারে যে আমি হয়তো লাল কালার চাচ্ছি বা আমি হয়তো নীল কালার চাচ্ছি। তো সে যদি চায় তাহলে তো ভালো, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সে যদি না চায় বা সে যদি আপনাকে কালার সাজেস্ট করতে বলে তখন কিন্তু আপনাকে কালার সাজেশন তাকে দিতে হবে। এরকম হলে এই কাজগুলো করতে হবে, তো তখনও কিন্তু আপনার সাইটের যে নেচার বলা হয় বা সাইটের যে টপিক বা সাইটের যে যে আসলে যে টাইপে যাচ্ছে এটার উপর নির্ভর করে কিন্তু কালারটাও চুজ করতে হবে। এখানে যে জিনিসটা প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে এই সাইটটা, যে সাইটটা তৈরি করা হচ্ছে সেটা কোন টাইপের মানুষ ভিজিট করবে, সেটা কি ছোট বাচ্চারা ভিজিট করবে বেশি, নাকি একটু মিড লেভেলের যারা টিন এজ আছে তারা ভিজিট করবে, নাকি বয়স্করা ভিজিট করবে, এর উপরে কিন্তু কালার প্রিফারেন্সটা চলে আসে। এই ব্যাপারটাকে বলা হয় টার্গেট অডিয়েন্স, যে কোন টাইপের মানুষদের জন্য আমি আমার সাইটটা তৈরি করতেছি, কারা বেশি ভিজিট করবে এখানে। তো যেই টাইপের মানুষ বেশি ভিজিট করবে বা যাদের জন্য সাইটটা তৈরি হচ্ছে তারা যদি আকৃষ্ট হয় তাহলে কিন্তু আসলে এই ডিজাইনটার যে আমার একটা উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল হবে। তো তাদের জন্য হিসাবেও কিন্তু কালারটা চলে আসে, যেমন ছোট বাচ্চাদের জন্য যদি কোনো একটা সাইট হয়, কিন্ডারগার্টেন স্কুলের জন্য আপনি একটা ডিজাইন করতেছেন, তো সেক্ষেত্রে যদি কোনো ফেডেড কালার বা মরা টাইপের কোনো কালার ইউজ করেন সেখানে কিন্তু আসলে তারা মজা পাবে না। সেখানে যদি প্লেফুল কিছু কালার থাকে, একটু উজ্জ্বল ব্রাইট কালার থাকে, সেখানে কিন্তু তারা এসে তাদের চোখ আটকে যাবে, এরকম কিছু ব্যাপার থাকে। আবার হয়তো আপনি হয়তো মাঝ বয়সী বা 35 থেকে তার যে উপরের বয়সের লোকজন তাদের জন্য ডিজাইন করতে গেলে কিন্তু ফর্মাল কালার ইউজ করতে হবে, সেখানে চোখে লাগে বা চোখ মানে চোখে লাগে, কিছু কিছু কালার আছে না চোখে তাকায় থাকলে চোখ ব্যথা করে অনেক উজ্জ্বল, ওই টাইপের কালার ইউজ করে আসলে এখানে কোনো লাভ হবে না। তো দেখা যাবে যে সেখানে ফর্মাল কালার হয়তো একটু ফেডেড ব্লু ইউজ করতে পারেন, ফেডেড গ্রিন ইউজ করতে পারেন, বা হয়তো ফেডেড কিছু কালার থাকে আরও, সেগুলো ইউজ করলে হয়তো দেখা যাবে যে জিনিসটার যে উদ্দেশ্যটা সেটা ফুলফিল হচ্ছে। তো এই ব্যাপারগুলা, তো এই জিনিসগুলা কিন্তু আপনি জানবেন না, আমি একটা সাইট ডিজাইন করবো আমি জানি যে আমি কাদের জন্য তৈরি করতেছি, তো এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে, তার কাছ থেকে ইনফরমেশনগুলো বের করে নিতে হবে যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এরপর আরো যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ছবি ইউজ করা। এখন আমরা যে ডিজাইনগুলো করতেছি, সাপোজ এই ডিজাইনটা যদি দেখি, এইটা তো এখানে কিছু ছবি ইউজ করা আছে দেখতে পাবেন, এই ছবিগুলা কিন্তু কি করা হয়েছে, ডামি ইউজ করা হয়েছে। আমরা যখন ডিজাইন করি তখন ছবিগুলো সাধারণত ডামি ইউজ করি, কারণ আমরা জানি না ডিজাইনটা কে ইউজ করবে, তো যে ইউজ করবে সে তার যে রিলেটেড ইমেজ সেই ইউজ করে নিয়ে, সেই ইমেজগুলো রিপ্লেস করে নিয়ে সে তার মতো করে ইউজ করবে। তো আমরা যখন দিব ছবিগুলো সবসময় ডামি দিব, আমরা যখন ফটোশপেও ডিজাইন করব সব ডামি ছবি ইউজ করব। আমরা তো জানি না আসলে সাইটটা আসলে কে নিচ্ছে বা কারা নিবে, একজন নিবে এরকম না, মাল্টিপল টাইপের মানুষ এসেও নিতে পারে, সেক্ষেত্রে এই ইমেজগুলো আমরা ডামি ইউজ করব, কিন্তু ইমেজগুলো অবশ্যই রিলেটেড হতে হবে। আপনি হয়তো কনস্ট্রাকশন টাইপের একটা ইমেজ সাইট ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে আপনার ছবিগুলো যদি হসপিটালের ডাক্তার টাক্তারদের ছবি চলে আসে সেক্ষেত্রে কিন্তু রিলেটেড হবে না। তো কনস্ট্রাকশন টাইপের, জি ডামি মানে কি, ডামির বাংলা তো জানি না, আচ্ছা স্যাম্পল টাইপ হতে পারে। হ্যাঁ ডামি মানে হচ্ছে যে জিনিসটা আসলে স্পেসিফিক না, আপনি জানেন না কি হবে বা কি দেওয়া উচিত, যেমন লরেম ইপসাম আমরা টেক্সট ইউজ করি এটা কিন্তু ডামি টেক্সট বলা হচ্ছে, আসলে কোনো মিনিং নাই আমাদের কাছে, জাস্ট একটা ফরম্যাট তৈরি করে রাখতেছি, ওই জায়গায় একটা প্লেস হোল্ডার বানায় রাখতেছি, পরে আমি দিতে পারবো। হ্যাঁ রাইট, তো ইমেজের ব্যাপারটা এরকম যে ডামি ইউজ করব কিন্তু যাতে রিলেটেড হয়, এরকম যাতে একজন এসে, আপনি কনস্ট্রাকশন একটা সাইট তৈরি করছেন কি কথা ভাইয়া একটু পরে বলেন, যাতে আমি পরে এসে মানে আমি ডামি ইউজ করব কিন্তু যাতে রিলেটেড হয়, যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যাতে কেউ একজন এসে দেখে বুঝতে পারে যে কনস্ট্রাকশন সাইটটা এরকম হবে এবং আমার ছবিগুলো চেঞ্জ করলে সে নিশ্চয়ই এই টাইপের ছবি দিবে, তো ইউজ করলে আমার সাইটটা দেখতে এরকম লাগবে, যাতে একটা রিয়েলিস্টিক ফিল সে পায় এই কাজটার মধ্যে এরকম। আরেকটা ব্যাপার যে টেক্সটগুলো আমি ইউজ করতেছি এগুলোও ডামি দিব, এরকম না যে এই টেক্সট চিন্তা করে আমি একদম কন্টেন্ট লিখে টিখে এখানে এসে দিব, এটারও দরকার নাই, আমরা জাস্ট এখানে ফরম্যাট তৈরি করে রাখবো যার টেক্সট সে বসাবে এরকম।
তো ছবি ইনিশিয়ালি আমরা যেটা করব, আমি কিছু ছবির কিছু রিসোর্স আপনাকে আপনাদেরকে দিব। তো তার আগে যেটা বলবো, ইনিশিয়ালি আমরা যে ডিজাইনগুলো করব ফটোশপে এখানে, তো এর জন্য যে ছবিগুলো ইউজ করব গুগল থেকে ইউজ করলেই হবে। গুগল থেকে আমরা ইমেজ সার্চ করে ইমেজ এখানে ইউজ করব, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন একটু কাজ বুঝে যাব বা একটু প্রফেশনাল কাজ করতে শিখব, তখন আমরা কি করব, গুগল থেকে কোনো ইমেজ আর নিব না। এখানে যে ডিজাইনগুলো করবেন এগুলো তো শুধুমাত্র আমরাই দেখবো, তাই না? বাইরে কেউ দেখতেছে না, তো সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু একটু যখন প্রফেশনাল কাজ হবে, সেগুলো আমরা কি করব, অবশ্যই গুগল থেকে সার্চ করব না। গুগল থেকে সার্চ করার অসুবিধা কি হচ্ছে, এখানে একটা কপিরাইটের ইস্যু থেকে যায়। কপিরাইটের ইস্যুটা কীরকম, আপনি যদি কোনো পেইড ইমেজ বা কোনো ট্রেডমার্ক ইমেজ ইউজ করেন আপনার কাজের মধ্যে, সেটা যদি প্রফেশনালি ওয়েবে থাকে বিক্রির জন্য বলেন বা সেল করার জন্য, যেটাই হোক, সেখানে থাকলে কিন্তু অন্যের একটা জিনিস নিয়ে আপনি এখানে সাজায় রাখছেন, ব্যাপারটা কিন্তু কপিরাইটের আওতায় পড়বে এবং আপনি কিন্তু অভিযুক্ত হবেন। এর কিন্তু শাস্তি আছে, টাকা পয়সা জরিমানা হয়, বুঝতে পারছেন? তো এই ব্যাপারটা, তো আমরা গুগলে যে প্রবলেমটা হয়, গুগলে আপনি একটা সার্চ করলেন, সাপোজ কনস্ট্রাকশন ইমেজ লিখে সার্চ করলেন, সে কি করে, যেহেতু গুগল একটা ভাস্ট সার্চ ইঞ্জিন, তাই না, অনেক বড় একটা সার্চ ইঞ্জিন, তো সে কি করবে, পেইড আনপেইড ফ্রি যা আছে সব সাজেস্ট করবে আপনাকে। কারণ আপনার দেখে হয়তো আমার একটা ভালো লাগলো যেটা হয়তো পেইড, কিন্তু আপনি নিতে পারতেছেন, সেটা লাইসেন্স ওইভাবেই করা আছে, আপনি ইউজ করতে পারবেন কিন্তু কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না, কমার্শিয়ালি ইউজ করলে আপনাকে লাইসেন্স কিনে নিতে হবে। তো সেই জিনিস হয়তো আপনি না বুঝে ইউজ করলেন, যেটা আসলে কপিরাইটের আওতায় পড়ে গেল। তো গুগল থেকে আসলে সার্চ করা উচিত না, ইনিশিয়ালি করতে পারি, কোনো সমস্যা নাই। তো কিছু সাইটের আমি নাম বলে দিব যেখানে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যাবে, যেগুলো হয়তো পরে আমরা আস্তে আস্তে ইউজ করব। রেকর্ডে থাকলে বোধ হয় সুবিধা হবে, তাই না? তারপরে আপনারা লিখে নিতে পারেন, একটা হচ্ছে পেক্সেলস, সার্চ করার দরকার নাই, শুধু দেখে নেন তাইলে হবে। পেক্সেলসে দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যাবে এখানে, এবং টপিক ওয়াইজ সার্চ করলে পাওয়া যাবে, কারণ কিছু ট্যাগ দেওয়া আছে এখানে, এই টাইপের ইমেজ সার্চ করলে পাওয়া যাবে। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে, সাপোজ বিজনেস লিখে বা এজেন্সি লিখে, ক্রিয়েটিভ লিখে সার্চ করলে ওই টাইপের ইমেজ আপনাকে সাজেস্ট করবে। আসলে তেমন কোনো ইস্যু না, আপনারাই পারবেন। অন্য একটা দেখাই, আরো একটা হতে পারে, আনস্প্ল্যাশ। না, এগুলো সব ফ্রি, আমি যেগুলো দেখাবো এগুলো ফ্রি। আনস্প্ল্যাশেও সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে, এবং ছবিগুলোর কোয়ালিটি সবগুলাই ভালো পাওয়া যাবে, অনেক বড় বড় সাইজের ছবি পাওয়া যাবে। তারপরে পাওয়া যাবে হচ্ছে স্টক স্ন্যাপ, এখানে পাওয়া যাবে সুন্দর ছবি। আরো একটা আছে, সেটা হচ্ছে পিক্সাবে, দেখেন ফ্রি ইমেজেস এখানে ওরাই বলে দিচ্ছে, এখান থেকেও ইমেজ পাওয়া যাবে, সবগুলো ছবি হাই কোয়ালিটি। আর একটা আছে যেখানে আসলে দুই টাইপেরই পাওয়া যায়, আর এখান থেকে, এখানে ছবির কালেকশন অনেক প্রচুর, ফ্লিকার নাম, এখানে একটা কন্ডিশন হচ্ছে এখানে আপনার ইয়াহু মেইল দিয়ে এখানে লগ ইন করতে হবে বা সাইন আপ করে নিতে হবে, তারপরে আপনি ডাউনলোডের পারমিশন পাবেন। ইয়াহু থাকলে এখানে সাইন আপ করে নিয়েন ওটা দিয়ে, তখন পাবেন। এবং এখানে সমস্যাটা হচ্ছে এখানে লাইসেন্স সহ লাইসেন্স ছাড়া দুই টাইপের ইমেজই পাওয়া যায়, সেক্ষেত্রে একটু ফিল্টার করে নিতে হয়। সেটাই তো বলতেছে, ফিল্টার করে নিতে হবে। লগ ইন করে নিলে বাম পাশে একটা ফিল্টার পাওয়া যাবে, ফিল্টার মানে হচ্ছে কিরকম সেটা তো জানেন বোধহয়, তো ওইখানে ক্রিয়েটিভ কমন সিসিও টাইপের একটা অপশন থাকে, ওই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। ক্রিয়েটিভ কমন লিখলে একটা অপশন পাওয়া যাবে, ওইটাতে দিলেই হবে। তারপরে
ফিল্টার করে দিলে যে ইমেজগুলো আসবে সেগুলো নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ছবির কালেকশন প্রচুর, কিন্তু দেখা যাবে যে এই সাইটটা লোড হতে অনেক সময় নিবে, কারণ অনেক ভারী তো এই সাইটটা। মোটামুটি এগুলো থেকে নিলেই হবে, এতগুলো লাগেও না আসলে, একটা থেকে নিলেই চলে। আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি পেক্সেন্স থেকে। আচ্ছা, আর মকআপের ক্লাসে বোধহয় কিছু মকআপের জন্য সাইট বলা হয়েছিল, তাই দুইটা কম্বিনেশন করে ওয়েবেও কিন্তু মকআপের দরকার হয়। মকআপের আরো কয়েকটা সাইট দেন না, আরো কয়েকটা সাইট নেবেন, কয়টা বলা হয়েছে? গ্রাফিক বার্গার, আরেকটা আছে পিকজেডেন নামে একটা আছে, পিকজেডেন। এখানে অবশ্য ফ্রি এবং পেইড দুই টাইপেরই আছে, প্রিমিয়ামও আছে, কিন্তু ফ্রিগুলো এখান থেকে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই যে ফ্রিতে ক্লিক করে নিলে ফ্রি যেগুলো আছে এগুলো পাওয়া যাবে। তারপর আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার সাপোজ একটা আইম্যাক লাগবে, আইম্যাকের মকআপ লাগবে, তো সেক্ষেত্রে গুগলে সার্চ করে আইম্যাক মকআপ লিখে সার্চ করলে বিভিন্ন সাইট সাজেস্ট করবে, সেখান থেকে যেখানে ফ্রি পাবেন সেখান থেকে নিতে পারবেন। ফ্রিবিতে পাওয়া যায়, যেতে পারে, আমি জানি না, থ্যাংক ইউ জানানোর জন্য। আচ্ছা, এই জিনিসটা পরে জেনে নিয়ে, এই জিনিসগুলো সার্চ করতে হবে না এখন, জাস্ট রেকর্ডেও থাকতেছে, পরে দেখে নিলে পারবে। আরো একটা ইস্যু একটু দেখবো এখন, গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা একটু দেখে নিব, একটু খেয়াল করেন। একটু দেখেন এখানে কি একটা জিনিস খেয়াল করেন, এটা আমার টাইটেল ছিল তাই না, অ্যাবাউট বলা হচ্ছে, টাইটেল এই সেকশনটার টাইটেল হচ্ছে এই অ্যাবাউট কথাটা, তার সাথে সাথে কিছু ডিজাইন ডিজাইন করা আছে। এটার ফন্ট সাইজটা যতটুকু, তার পরবর্তীতে আমি আরও একটা টাইটেল দিছি যে আওয়ার স্টোরি, দুটার মধ্যে একটা ফন্টের সাইজের পার্থক্য আছে না? তো প্রথমেই কি এরকম হচ্ছে ব্যাপারটা, আওয়ার স্টোরি আমার চোখে পড়তেছে, আগে চোখে পড়তেছে অ্যাবাউট পার্টটা, তাই না? এটা বেশি বোল্ড, এটা বেশি বড়, আওয়ার স্টোরি কথাটা তার থেকে একটু ছোট করে আছে, তারপরে যে ডেসক্রিপশনটা আমি লিখছি সেটা আরও ছোট করে দেয়া আছে। এই জিনিসটা তো আমার ফার্স্টে চোখে পড়ার দরকার নাই, তাই না? এই জিনিসটা চোখে পড়ার আগে আমার চোখে পড়া উচিত হচ্ছে টাইটেলটা, টাইটেল দেখে না আমি ভিতরে যাব। পেপারে কি খেয়াল করছেন আপনারা, টাইটেলটা একটু বড় বোল্ড করে থাকে, ডেসক্রিপশনগুলো একদম ছোট করে থাকে, কারণ ডেসক্রিপশন আগে কেউ পড়তে যাবে না, আগে টাইটেলটা দেখে বুঝবে ভিতরে কি আছে, এরকম না ব্যাপারটা? এখানেও সেই থিওরিটা অ্যাপ্লাই করা হয় যে টাইটেলটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, টাইটেলটাকে প্রায়োরিটি দিয়ে পরে ডেসক্রিপশনটা থাকে ছোট করে। পরেরটাতে দেখেন, এখানেও টাইটেলটাকে বড় করে দেওয়া আছে, ডেসক্রিপশনটা ছোট, সেম ওয়েতে এরকম করে দেওয়া আছে। তো যেটার যেরকম প্রায়োরিটি সেটাকে সেভাবে দেখানোর জন্য ফন্ট সাইজও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফন্ট সাইজ কোথাও এই টাইপের, কোথাও এই টাইপের দেওয়া আছে, কোথাও একদম লাইট করে দেওয়া আছে। আরও একটা জিনিস খেয়াল করবেন যে এই টাইটেলটা হচ্ছে আমার সাপোজ 42 সাইজ দেওয়া আছে, এই যে আমার টেক্সটের সাইজটা 42 দেওয়া আছে সাপোজ, এই টাইটেল কিন্তু আরও অনেক জায়গায় আছে, সার্ভিসেও এই টাইটেলটা আছে, এখানেও কিন্তু আমি 42 পাবো, মানে এখানে যে সাইজটা পাচ্ছি এখানেও সেটা পাবো। পরবর্তীতে টিম যে আছে টিমেও কিন্তু আমি সেম ফন্ট সাইজ ইউজ করব, মানে যতগুলো টাইটেল আছে টাইটেলের আমি একটা তৈরি করে নিলে সবগুলো সেম হবে, আমি কপি করে নিয়ে এসে জাস্ট টেক্সট চেঞ্জ করে দিব, এটাই হচ্ছে আসল ওয়ে। তাহলে কি থাকতেছে, যেহেতু আমার স্ট্যান্ডার্ড রাখার জন্য সবগুলো টাইটেল সেম রাখতে হবে, জাস্ট কপি করে নিয়ে এসে কি করব, টেক্সটটা চেঞ্জ করে দিব। এখানে যদি খুঁজে দেখি সবগুলো টাইটেল সেম পাওয়া যাবে, একদম সেম, শুধু কথাগুলো আলাদা। আরও একটা জিনিস খেয়াল করব যে এই যে ছোট ছোট এক টাইপের টেক্সট দেখা যাচ্ছে,
মানে একদম ডেসক্রিপশন লেখার জন্য যে এগুলো শুধু ইউজ করা হচ্ছে, যেমন এখানে ফিডব্যাক দিয়েছে একজন, ফিডব্যাকের ডেসক্রিপশনটা এটা ছিল। এখানে আমার যে পোর্টফোলিওর যে একটা কন্টেন্ট ছিল, কন্টেন্টের একটা ছোট ডেসক্রিপশন এখানে আছে। তারপরে সার্ভিসে যদি টিমে যদি যাই, টিমে একটু ছোট ডেসক্রিপশন আছে। তারপর সার্ভিসে গেলে সার্ভিসে একটু ডেসক্রিপশন আছে। তো এই ফন্টগুলো যদি আমি খেয়াল করি, সব জায়গায় দেখবো একই সাইজ ইউজ করা আছে, এবং সব থেকে ছোট সাইজ হচ্ছে এটা। এই ছোট সাইজটাকে বলা হয়, এই টাইপের টেক্সটকে বলা হয় বডি ফন্ট বা বডি টেক্সট। খেয়াল করে দেখবেন, বডিতে যে সাইজ দেয়া আছে এই টেক্সটাতে, প্রত্যেক জায়গায় এই বডি টেক্সট যেখানে যেখানে আছে প্রত্যেক জায়গায় সেম ফন্ট সাইজ আছে এবং সেম কালারে দেয়া আছে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন বা কনসিস্টেন্সি। এই জিনিসগুলো যদি মেনটেন না করেন, একটা ডিজাইন আসলে স্ট্যান্ডার্ড করা সম্ভব না। আরো একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ফন্টের সাইজ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আরো একটা যেটা জিনিস আছে, একটা সাইট ডিজাইন করার আগে যেটা করা হয়, যারা প্রফেশনাল তারা কি করেন, কিছু হেডার সাইজ নিয়ে নেন। হেডার সাইজ বলতে ছয়টা হেডার সাইজ নেওয়া হয়, H1 to H6। HTML CSS এ কাজ করছেন এরকম কেউ আছেন এখানে? একজন, দুইজন, তিন, চার। H1 to H6 কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, এরকম কিছু হেডার অপশন থাকে। তো এই জিনিসটা আপনি সিলেক্ট করে নেবেন, যে এরকম না যে যা দেয়া আছে ডিফল্ট সেটা ইউজ করতে হবে। আপনি সিলেক্ট করবেন H1 to H6 কীরকম। আমি একটু বলে দিচ্ছি, যেমন আমি যদি H1 হচ্ছে সব থেকে বড় সাইজ, আমি হয়তো H1 সিলেক্ট করলাম 60, ফন্ট সাইজ 60, আর H6 আমি সিলেক্ট করে দিলাম ফন্ট সাইজ 14, H5 হয়তো আমি সিলেক্ট করলাম 16, H4 হয়তো 18, এরকম করে আমি যদি এটা সিলেক্ট করে দিব, তো তারপরে আমি যেটা করব, ডিজাইনের মধ্যে এসে এই টাইপের টাইটেলে আমি যদি H4 ইউজ করি, মানে 18, ফন্ট সাইজ 18 ইউজ করি, তো এই টাইপের সব জায়গায় আমি H4 ইউজ করব। ফন্ট সাইজ 18 বলার থেকে আমি বলবো H4, মানে H4 এই টাইপের সব জায়গায় আমি দিয়ে দিব। এই জায়গায় এই টাইপের যা যেখানে যা আছে আমি H4 ইউজ করব। এখন বডিতে আমি যদি 14 ইউজ করি, সেটা হচ্ছে আমার H6, তো H6 সেখানে আমি ইউজ করব। সাধারণত একটা চার্ট করে নেওয়া হয়, চার্ট মানে একটা টেক্সট ফাইলে লিখে নেওয়া হয় যে H1 কত, H2, H3, H4, H5, H6 এই সাইজগুলো কত আমি নিচ্ছি, একটা লিস্ট করে রাখা হয়, যাতে ভুলে গেলে পরে এখান থেকে আমি দেখে নিতে পারি। তাতে কি হয় যে প্রত্যেকটা সেকশনে যে আমার ফন্ট সাইজগুলো আছে এগুলো কখনো উল্টাপাল্টা হয় না। একটা সেকশনে আমি বডি দিলাম 14, আর একটা সেকশনে যে কখনোই 13 হয় না বা 15 হয়ে যায় না, এরকম একটা ইস্যু। আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে ফন্ট সাইজ ওয়েবের জন্য 14 নিচে সাধারণত হয় না। বডি টেক্সট 14 নিচে সাধারণত হয় না, কিন্তু অনেক সময় কিছু কিছু ফন্টের সাইজ অনুযায়ী কখনো 13 হতে পারে। কারণ কিছু কিছু ফন্ট দেখা যায় যে ফন্ট সাইজ বেশি দেয় নেই, তারপরে অনেক বড় লাগে, মানে তাদের ফন্টের যে চেহারার মধ্যে একটু পার্থক্য থেকে যায়। কিছু কিছু ফন্ট থাকে একটু স্বাস্থ্যবান, তাদেরকে দেখা যায় যে 13-12 ইউজ করা হয় অনেক সময় এই জন্য। কিন্তু নর্মালি ফন্টগুলোকে সাধারণত 14 নিচে ইউজ করা হয় না। 14 নিচে ইউজ করলে এই ফন্টের রিডিবিলিটি চলে যায়। রিডিবিলিটি ব্যাপারটা বিজনেস কার্ড বানানোর সময় একবার বলা হয়েছিল, তাই না, যে বিজনেস কার্ডের মধ্যে 8 নিচে ফন্ট সাইজ ইউজ করব না। তো সেরকম ওয়েবের জন্য 14 নিচে সাধারণত ইউজ করব না, কিন্তু যদি এরকম হয় ফন্টটা দেখতে একটু বড় বড় লাগতেছে 14 ইউজ করলেও, সেক্ষেত্রে তো 13 বা 12 আসা যেতে পারে, সেটা এক্সেপশন। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে 14 নিচে ইউজ করব না। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যে দেখেন এখানে তিনটা লাইন টেক্সট আছে, তো একটা লাইনের থেকে আরেকটা লাইনের মাঝখানে একটা গ্যাপ দেওয়া আছে, তাই না? তো এটাও একটা জিনিস যদি মনে রাখেন যে ফন্ট সাইজ যেটা হবে, তো এই দুইটা লাইনের মাঝখানের গ্যাপটা হবে তার দেড় গুণ। আমি যদি সাপোজ ফন্ট সাইজ 14 দেই, তো এটা লাইনের গ্যাপ বা যেটাকে বলা হয় লিডিং, তাই না, লিডিংটা হবে দেড় গুণ, মানে হচ্ছে 21। এটা একটা জেনারেল ম্যাথ মানে হচ্ছে জেনারেল সমীকরণ। আসলে সবসময় যে এই সমীকরণ কাজে লাগবে এরকমও না, কিন্তু জেনারেলি আমরা যদি এটা মেনটেন করে কাজ করি, কাজ মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই জায়গাটাতে আমি হয়তো দেড় গুণ দিচ্ছি, 14 দিচ্ছি, 21 দিচ্ছি, পরের জায়গায় এসে আমি হয়তো কি করতেছি,
এটা গেছে আমি হয়তো 25 দিচ্ছি, এরকম হওয়া যাবে না। মানে যা আমি ইউজ করে আসতেছি পুরো সাইটটাতে সেম টাইপের কাজ করতে হবে, ইভেন টেক্সটে, ইভেন অন্য কোনো শ্যাডো যদি দেই সেই শ্যাডোতেও। এই জিনিসটাকে কি করে, ডিজাইন হবে না এরকম না, ডিজাইন তো হয়ে যাবে কিন্তু স্ট্যান্ডার্ড হবে না। আপনি এই জায়গায় ফন্ট সাইজের দুইটা লাইনের মাঝখানে গ্যাপ 25 দিলেন, আরেক জায়গায় যে 30 দিলেন, ডিজাইন কিন্তু হবে কিন্তু ডিজাইনটা স্ট্যান্ডার্ড হবে না। এই ছিল ব্যাপারগুলা। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আর একটা ছোট ইস্যু খেয়াল করেন সবাই, একটা সেকশন এখানে শেষ হয়ে গেছে তাই না, তারপরে একটা গ্যাপ দিছি আমি, পরে টাইটেলটা কিন্তু এর সাথেই আমি লাগাই দেই নাই, অ্যাবাউটটা কিন্তু চাইলে এখানে লাগাই দেওয়া সম্ভব ছিল, সেটা না করে কি করা হয়েছে খেয়াল করেন, এতটুকু একটা গ্যাপ ছেড়ে দেওয়া হয়েছে। এই গ্যাপটা যদি আপনি মেপে নেন, সাপোজ এখন মাপতে হবে এরকম বলতেছি না, এই গ্যাপটা যদি মেপে বের করেন যে সাইজটা আসবে, এই সেকশনটা শেষ হয়ে যাওয়ার পরেও দেখবেন সেই সাইজটা দেওয়া আছে, সেই গ্যাপটা দেওয়া আছে, এক্স্যাক্ট সেই গ্যাপটা দেওয়া আছে। তারপরে কি হবে, এই সেকশনটা শেষ হওয়ার পরেও সেম গ্যাপটা পাওয়া যাবে, পুরো ডিজাইনের ডিজাইন জুড়েই একটা সেকশন শেষ হলে এই গ্যাপটা পাওয়া যাবে, যেমন টিম সেকশনটা শেষ হলে এই গ্যাপটা পাওয়া যাবে। এটাও একটা কন্টিনিউশন যেটা আসলে ডিজাইনের সৌন্দর্যটা বৃদ্ধি করবে। আর একটা জিনিস খেয়াল করেন, এই টাইটেলটা হয়ে যাওয়ার পরে পরের যে কন্টেন্টটা আছে টাইটেলের পরে সেখানেও একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপটা মেপে নিলে দেখব এই গ্যাপটা, আগের গ্যাপটা এবং প্রত্যেকটা টাইটেলের পরে কন্টেন্টের সাথে যে গ্যাপ, এগুলো সমান পাওয়া যাবে, মাপলে সমান পাওয়া যাবে। এগুলো কন্টিনিউশন বা স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য এই কাজগুলো করতে হয়। এখানে আমি 100 দিলাম, পরেরটাতে যে 150 দিলাম, এগুলো কিন্তু হবে না, হবে অবশ্যই কিন্তু ডিজাইন স্ট্যান্ডার্ড হবে না। আরো একটা ইস্যু গেল, এখন একটা জিনিস চিন্তা থাকতে পারে যে এখানে হয়তো আমি দেখতেছি যে স্লাইডারের পরে আসতেছে অ্যাবাউট, অ্যাবাউট এর পরে সার্ভিস আসতেছে, এরকম টিম দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, তা আমি কেমনে বুঝবো যে কোন টাইপের কাজের জন্য কোন সেকশনটা আগে আসবে, ব্যাপারটা এরকম না? সব সময় কি এরকম দিব যে হোম দিব সব টাইপের কাজের জন্য, কি হোমের পরে অ্যাবাউট নিয়ে আসবো তারপরে সার্ভিস নিয়ে আসবো, এরকম না। তো এই জিনিসটা বিবেচনা করার জন্য একটা টার্মই তৈরি হয়েছে, একাডেমিক টার্ম, যেটাকে বলা হয় ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কিটা কি জিনিস, ভিজুয়াল হায়ারার্কিটাকে বলা হচ্ছে যে সেকশনের প্রায়োরিটি। সেকশনের প্রায়োরিটি মানে হচ্ছে যে কোন সেকশনটা আগে আসবে, কোন সেকশনটা পরে যাবে, এটা কিসের উপর নির্ভর করবে, এটা এরকম খেলতেছে কেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোন সেকশনটা আগে আসবে, কোন সেকশনটা পরে যাবে, এটা কিন্তু নির্ভর করতেছে আমার সাবজেক্টের উপর। সাবজেক্ট মানে একটু আগে ফার্স্টের দিকে বলছিলাম যে কি টাইপের হচ্ছে আমার সাইটটা, সেটা যদি একটা ইউনিভার্সিটির জন্য হয় তো ফার্স্টেই আমার সেখানে কি থাকতে হবে, কোর্স অফারিংগুলো থাকতে হবে তাই না। এখানে হয়তো একটা ব্যানার টাইপ থাকবে, এখানে হয়তো আমার লোগো, নেভিগেশন থাকবে, এগুলো আসলে নর্মাল জিনিস। ব্যানারটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার কোর্স অফারিংটা চলে আসা উচিত, কোর্স অফারিংটা থাকা উচিত এই কারণে, কারণ আমি একটা কোর্স করতে চাচ্ছি, সাপোজ আমি সিএসসিতে পড়তে চাচ্ছি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছি, তো আমি হয়তো একটা ভার্সিটির যে ওয়েব পেজে সেখানে চলে আসছি, তো আমার আসলে সেটা দেখতে হবে যে এখানেই ফার্স্টে জিনিসটা বুঝতে হবে যে সিএসসিটা তারা পড়াচ্ছে কি না, ব্যাপারটা এরকম না, কারণ সিএসসি পড়াচ্ছে না, এটা যদি আমি না আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু পরের দিকে যাওয়াটা আমার আসলে ভ্যালুলেস। তারা সিএসসি পড়াচ্ছে না, আমি সিএসসি পড়তে চাচ্ছি, তাহলে কি এই সাইটটা আমার এত সময় নিয়ে দেখে দরকার আছে, কোনো দরকার নাই। তো এই যে প্রায়োরিটি, এখানে থাকা উচিত ছিল কি কোর্স অফারিংগুলো, তো আমি এখান থেকে লিস্ট থেকে দেখে নিতে পারতেছি যে সিএসসি তারা পড়াচ্ছে কিনা, যদি পড়াই আমি কন্টিনিউ করবো। ফার্স্টেই যদি তারা কোর্সের দাম টাম লিখে রাখে যে এত টাকা, তো দাম দেখে তো আমার লাভ নাই, দেখতে হবে যে পড়াচ্ছে কিনা তারা। তো কোর্স অফারিং শেষে তারপরে কিন্তু একটা ব্যাপার আসতে পারে, যে এরকম আপনাদের মনে হতে পারে যে এরপরে তো দামটা থাকা উচিত, দামটা ইস্যু বাংলাদেশের মানুষের জন্য, সিএসসি পড়াচ্ছে তারা কত টাকা নিচ্ছে। তো এটাও কিন্তু আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, দামটা কিন্তু এখনও আসা উচিত না, এবার আসা উচিত যে কারা পড়াচ্ছে এখানে, রিনাউন্ড কেউ আছে কি না, এই জিনিসটা আমরা খুঁজি না যে কে পড়াচ্ছে, কই থেকে আসছে সে। যেমন আমি আপনাদের টিচিং দেওয়ার জন্য আসছি, আপনারা যে কই থেকে সে আসছে জিনিসটা জানার একটা আগ্রহ কিন্তু হয় তাই না।
এরকম ব্যাপারটা, যে এখানে যে তারা টিচিং করাবেন, যারা শিখাবেন তারা কই থেকে আসছে, তাদের যে কোয়ালিফিকেশনটা কি, তারা কই থেকে পড়াশোনা করে আসছে, এরকম ব্যাপারটা, তো ওই জিনিসটা খুঁজবো। তারপরে কিন্তু পাওয়া যাবে যে দরকার হতে পারে যে এবার আমার কস্টিংটা কীরকম, যে কত টাকা চার্জ সেখানে দেওয়া লাগতে পারে, এই ব্যাপারটা আসতে পারে। তারপরে যেটা থাকতে পারে যে আদার্স যে যারা স্টুডেন্ট ছিল তাদের ফিডব্যাক কি, তাদের ফিডব্যাকটা কীরকম কীরকম, তো এই ব্যাপারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসতে পারে। এই যে একটা জিনিস যে চিন্তা করে বের করতে হচ্ছে যে এই টাইপের একটা ইউনিভার্সিটির জন্য কোন জিনিসটা আগে আসতে পারে, কোন জিনিসটা পরে যেতে পারে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। হায়ারার্কিটা কি করতেছে, সেকশনের প্রায়োরিটি বুঝে তাকে আমার ফার্স্টে দিচ্ছে বা যার লেস প্রায়োরিটি তাকে পিছনে দিচ্ছে, এই ব্যাপারটা চিন্তা করার উদ্দেশ্যটা হচ্ছে যে ইউজারের যে কষ্ট, কষ্টটা কমায় দেয়া, ইউজার যাতে হ্যাসেল ছাড়াই যে জিনিসটা চাচ্ছে বা যে জিনিসটা আগে দরকার সেই জিনিসটাকে যাতে আগে পাওয়া যায় সেই ব্যবস্থাটা করে দেয়া। এখানে কি করতে হচ্ছে, আপনার নিজেকে ইউজার হয়ে চিন্তা করতে হচ্ছে ডিজাইনটা করার সময়। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম করে চিন্তা করতে হবে যে আমি যদি ইউজার হই, একটা হসপিটালের সাইট তৈরি করতেছি, আমি যদি ইউজার হই তো সেক্ষেত্রে আমি কি খুঁজবো ফার্স্টে, যে একজন ইউজার হয়ে আপনি চিন্তা করবেন, তাহলে ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার হবে। যেমন রিয়েল লাইফে আপনি যে কি খুঁজবেন সেই জিনিসটা একটু চিন্তা করতে হবে, আলতু ফালতু চিন্তা করলে হবে না, একটু লজিক্যাল চিন্তা করতে হবে। কারণ আমার তো অনেক কিছুই মনে হতে পারে হসপিটালে, যে আগে আমি ফিডব্যাক দেখব, মানে হসপিটাল সম্পর্কে ফিডব্যাক কে দিচ্ছে, আগে দেখবো যে হ্যাঁ হসপিটালটার কী অবস্থা। কারণ স্কোয়ার হসপিটালের সাইডে যদি যাই সেখানে কি ফিডব্যাক দেখার দরকার আছে, এক নামে সবাই চিনে যে হ্যাঁ স্কোয়ার তো নাম করা বাংলাদেশে, ব্যাপারটা এরকম না। তো একটু লজিক্যাল চিন্তা করতে হবে এবং এর প্রায়োরিটিগুলো বের করতে হবে। যদি এটা ইউআই এর কোনো টার্ম ছিল না, এই জিনিসটা পরে হচ্ছে ইউএক্স এর মধ্যে, সরি ডিজাইনে এই জিনিসটা পাওয়া যায় না, কিন্তু আমি কোথাও দিয়ে রাখছি তার জন্যই সে পাচ্ছে, এরকম ব্যাপার। মানে হচ্ছে আমি যখন এখানে তিনটা ছবি আছে, তিনটা ছবিতে আমি যখন মাউস নিয়ে আসতেছি তখন এই কাজটা সে করতেছে। যারা ফ্রন্ট এন্ডে কাজ করছেন তারা ব্যাপারটা বুঝবেন, মাউস রাখলে যে ইন্টারঅ্যাকশনটা হয় এটাকে বলা হয় হোভার ইফেক্ট, HOVER, হোভার ইফেক্ট বলা হয় মাউস রাখলে। তো প্রত্যেকটা জিনিসেই তিনটা করে স্টেট থাকে, একটা হচ্ছে নর্মাল স্টেট, মানে এখন যেভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মাল, তাই না, আরেকটা হচ্ছে হোভার স্টেট, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। অ্যাক্টিভটা কীরকম, অ্যাক্টিভটা হচ্ছে কোনো জায়গায় এই ডিজাইনটাতে পাওয়া যাচ্ছে না খুব সম্ভবত, অ্যাক্টিভটা কীরকম যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করে দেই, ক্লিক করার পরে যদি কোনো চেঞ্জ আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ। যেন এখানে এরকম ক্লিক করার মতো কিছু পাচ্ছি না, এটা হোভার দেখাচ্ছে শুধু, ক্লিক করলে আসলে ইন্টারঅ্যাকশন করা হয় না এইভাবে। তো কোনো সাইডে থাকতে পারে, কোনো সাইডে নাও থাকতে পারে, তো খেয়াল করে দেখবেন, দু একটা সাইড যদি ভিজিট করেন সেখানে দেখতে পাবেন যে মাউস রাখলে একটা দেখাচ্ছে, আবার যদি ক্লিক করে দেন আরও একটা দেখাচ্ছে, তার মানে নর্মাল, হোভার, অ্যাক্টিভ, তিনটা স্টেট পাওয়া যাবে। তো এই যে ব্যাপারগুলা সে কই থেকে পাচ্ছে, সে কিন্তু নিজে থেকে তৈরি করে নাই, ফটোশপে যে ডিজাইন করছে সে বলে দিছে এখানে যে এই টাইপের ডিজাইনের জন্য, এই টাইপে এই ডিজাইনে বা এই সেকশনে একটা টিমের যে একটা সিঙ্গেল যে টিম আছে এখানে হোভার হলে এই টাইপের ডিজাইন তৈরি হবে। কী জন্য বলে দিচ্ছে, কারণ সে যদি বলে না দেয় সে ডেভেলপার কী করে বের করবে এটা যে এরকম হবে। তো আমরা যখন ডিজাইন করব তখন এখানে তিনটা গ্রুপ হবে, তাই না, টিম ওয়ান, টিম টু, টিম থ্রি, এরকম হবে না, তিনটা গ্রুপ হবে। তো একটা গ্রুপের জন্য শুধু হোভারটা তৈরি করব, শুধুমাত্র একটা, তিনটার জন্যই করতে হবে না। আমাদের ফটোশপ ডিজাইনটা এখানে যদি যাই এরকম, আচ্ছা এই জায়গাটা খেয়াল করি একটু, এই জায়গাটা দেখেন এখানে কয়েকটা লোগো দেয়া আছে, তাই না, এই জায়গাটা একটু আলাদা লাগতেছে না, লাগার কারণ হচ্ছে যে হোভার করলে এরকম হবে, প্রত্যেকটাতেই যদি আমি হোভার করি তো এরকম চেহারা হয়ে যাবে, একটা দেখে সে বুঝবে যে সবগুলোতে এরকম হবে। পাশাপাশি আমি আমার যে ফটোশপের লেয়ার আছে, লেয়ার প্যানেল থেকে আমি এই গ্রুপটাকে বলে দিব হোভার, যেই গ্রুপটার যেই নামই হোক নামের পাশে বলে দিব হোভার, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সে যখন ফটোশপ ফাইলটা খুলবে, খুলে সে বাম পাশে এসে দেখবে, ডান পাশে এসে দেখবে যে হ্যাঁ এটার পাশে হোভার লেখা আছে, তখন সে বুঝবে প্রত্যেকটা লোগোতেই মাউস নিয়ে আসলে হোভার ইফেক্টটা এরকম হবে। বুঝি নাই এটা কি করছে, এটা আমি ফটোশপে ডিজাইন করা, তো তার জন্য এখানে দেখাচ্ছে এরকম।
একটা একটাতে করে দিতে হবে, আপনারা তো ফটোশপেই করবেন, সেক্ষেত্রে এরকম একটাতে এই ডিজাইনটা করে রাখবেন, করে বলবেন যেটা হোবার। আর যদি কোনো অ্যাক্টিভও থাকে, অ্যাক্টিভ স্টেট থাকে, তো সেটা আরেকটা ডিজাইন করে বলে দিতে হবে এটা অ্যাক্টিভ, কোন পোর্শনটুকু অ্যাক্টিভ সেটা। জি অ্যাক্টিভ অ্যাক্টিভ এখন দেখার মতো পাচ্ছি না, পাইলে আমি দেখাই দিব, অসুবিধা নেই। এটা কি জিনিস? বুট স্ট্র্যাপ। বুট স্ট্র্যাপটা কি জিনিস সেটা একটু জানার চেষ্টা করব। বুট স্ট্র্যাপ মূলত যারা HTML নিয়ে কাজ করেন তাদের একটা ফ্রেমওয়ার্ক। তো এইখানে আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা কি কাজ করব বুট স্ট্র্যাপ দিয়ে, তো সেটাই দেখবো আমরা কিভাবে কাজ করব। তো বুট স্ট্র্যাপ বা HTML এর সাথে আমাদের রিলেশনটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যে PHDটা ডিজাইন করতেছি, PHD কাজ করার পর এটাকে যদি কন্টিনিউ করতে যাই, ইমিডিয়েট পরের ফেজটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তাই না? যে HTML এটাকে লেআউটটা তৈরি করা হবে, তো সেক্ষেত্রে লেআউট যদি তৈরি করতে যাই তখন কিন্তু HTML এ যারা কাজ করতেছে তারা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক দিয়ে এখন কাজ করতেছে। মানে একটা মডার্ন একটা ট্রেন্ড বলতে পারেন, যে বুটস্ট্র্যাপে কাজ করাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। বুটস্ট্র্যাপ ছাড়া যে কাজ করা যায় না এরকম না, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করাটা মোটামুটি একটা ট্রেন্ড। কিছু বলবেন? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপে কাজ করলে কি হতে পারে বা কি সুবিধা আমাদের জন্য হতে পারে বা তাদের জন্য হতে পারে সেটা একটু বলি। বুটস্ট্র্যাপে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আসলে একটা সুবিধা, সেটা আমি একটু পরে দেখাবো। আর তাদের সুবিধাটা হচ্ছে তারা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলে তাদের কাজের কাজের কাজগুলো ইজিয়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কাজগুলো যদি ফটোশপ কাজগুলো যদি সেই বুটস্ট্র্যাপের ফরম্যাটে পেয়ে যায় তাদের কাজটা আরও ইজিয়ার হয়ে যায়। তো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো বুটস্ট্র্যাপটা সেটা একটু দেখে নিব। আগে একটু কঠিন ছিল বুটস্ট্র্যাপের যে লেআউটটা তৈরি করা, একটু কঠিন ছিল, কিন্তু এখন ফটোশপে যারা ডেভেলপ করে তারাও ব্যাপারটা চিন্তা করে বের করছে যে না আসলেই রিলেটেড। তো তারা আসলে একটা সুন্দর সুবিধা করে দিছে যেটা থেকে আসলে লেআউট তৈরি করা এখন তেমন আর কষ্ট হয় না। আগে লেআউট এই বুটস্ট্র্যাপের গ্রিড তৈরি করা দেখাতেই একটা ক্লাস চলে যেত, এখন সেই ঝামেলা থেকে আমরা বেঁচে গেছি। আচ্ছা, এখানে দেখেন পিছনে একজন বলছিলেন যে কি সাইজে হওয়া উচিত, তাই না? আমরা কাজ করব উইড 1920 নিয়ে, 1920 উইড নিব, এরকম না যে 1920 না নিলে ডিজাইন হবে না, এরকম কিন্তু না। আপনারা যে মনিটরে কাজ করতেছেন সেই মনিটরটা 1920 কি না আমি শিওর না। আমি যেটাতে কাজ করতেছি এটা 1920, তো 1920 দেখা যায়, ম্যাক্সিমাম ইউজার 1920 সাইজের, মানে পুরো পৃথিবী জুড়ে যদি চিন্তা করেন তাহলে ম্যাক্সিমাম ইউজারের মনিটর হচ্ছে 1920 থাকে বা 1920-এর কম থাকে। আপনাদেরটা কম থাকবে, আপনাদের স্কোয়ার, তো তার জন্য তো ম্যাক্সিমাম ইউজার 1920-এ থাকে। 1920-এর উপরে যায় হচ্ছে খুব কম, মানে 20-22 ইঞ্চি মনিটরের উপরে কিন্তু খুব কমই ইউজ করে মানুষজন। তো তার জন্য দেখা যাচ্ছে যে 1920-টাকে আমরা নিব, চাইলে অনেক সময় 1800 নেওয়া হয়, 1850 নেওয়া হয়, 1600 নেওয়া হয়, সব নিয়েও ডিজাইন করা হয়। 1920-টা আমরা নিব, একটা সাইজ মনে রাখলেই চলবে, 1920 হচ্ছে মোর দ্যান স্ট্যান্ডার্ড, এটা নিলেই চলবে। আর হাইট, হাইটের ব্যাপারটা হচ্ছে একটা ডিজাইনের হাইট যে কোনো হতে পারে, আমি ডিজাইনটা কতটুকু করব বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কয়টা সেকশন থাকবে তার উপরে আমার হাইটটা ডিপেন্ড করবে। তো তার জন্য হাইটের নির্দিষ্ট কোনো সাইজ বলা যায় না। তো কোনো একটা সেকশনে যদি 10টা, কোনো একটা ডিজাইনে 10টা সেকশন থাকে, অন্য একটা ডিজাইনে যদি 5টা সেকশন থাকে, দুইটার মধ্যে কিন্তু হাইটেরই পার্থক্য হবে, উইডথের কোনো পার্থক্য হবে না। একটা ল্যান্ডিং পেজের হাইটটা সাধারণত বেশি হয় কারণ সেখানে একটা পেজের মধ্যে সব সেকশন চলে আসে, একটা মাল্টি পেজের হাইট কিন্তু এত বেশি হয় না। তো দেখা যাচ্ছে যে এইভাবে চিন্তা করলে এক একটা ডিজাইনের হাইট এক এক রকম হবে। তো আমরা ডিজাইন শুরু করার সময় যেটা করব, হাইটটা একবারেই 10,000 দিব না বা একবারেই 15,000 দিয়ে রাখবো না, হাইটটা দিয়ে রাখবো 2,000-3,000 এরকম কিছু, সাপোজ 3,000 দিয়ে রাখতেছে। এর কারণ হচ্ছে বড় যদি করে ফেলি আগেই, ফাইলটা আগেই ভারী হয়ে যাচ্ছে, তোমার কাজ করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি কম করে নিব। 3,000 যদি হাইট আমি কাভার করে ফেলি, তারপরে যদি বড় করতে হয় ক্যানভাসে জাস্ট নিচের দিকে বড় করে নিব, এই কাজটা আমরা পারি না, এই কাজটা করে নিলেই হবে। তো একটা জি পিক্সেল, হ্যাঁ ওয়েবে সবসময় পিক্সেল নিয়ে কাজ করা হয়, একটা
ক্যানভাস আমি নিয়ে নিছি, তো এই জায়গাটাতে বুটস্ট্র্যাপের গ্রিডটা নিয়ে কাজ করব, গ্রিডটা তৈরি করব। তো তৈরি করে আগে ফেলি, তারপরে দেখব যে এখানে কি কি নিয়ম আছে। ভিউ থেকে নিউ গাইড নামে একটা অপশন আমরা আগেই দেখছিলাম, তাই না? বা ম্যানুয়ালি আমরা এইভাবে গাইড তৈরি করতে পারতাম। তো এই জিনিসগুলো আসলে ফ্রি স্টাইল ছিল। তো এই নিউ গাইড লেআউট নামে একটা অপশন, যেটা আসলে সিসি ভার্সনের আগে পাওয়া যেত না, তো এটা সিসিতে নিয়ে আসা হয়েছে কিছু সুবিধার জন্য। এই ব্যাপারটা এখান থেকে পাওয়া যায়, অলরেডি দেয়াই আছে, আগে কোনো এক সময় বোধহয় বানাইছিলাম, এই সেটিংসটা দেয়াই আছে এখানে। তো বুটস্ট্র্যাপের জন্য সাধারণত কি করা হয়, এখানে কলাম সংখ্যা থাকে 12টা। কলাম কি জিনিস সেটা আমি বলবো, প্রথমে এই ইনপুটগুলো একটু জেনে নিব। কলামের নাম্বার হবে 12টা, এটা ফিক্সড, অলওয়েজ হবে 12টা। এই কলামের উইথ হচ্ছে 70 পিক্সেল, এটা সাধারণত 70 হয়, কিন্তু আমি চাইলে বেশি করতে পারবো, কিন্তু নর্মালি 70-ই চিন্তা করবো আমরা। আর গাটারটা হচ্ছে 30 পিক্সেল, গাটারটা কি জিনিস সেটাও বলবো। এই তিনটা ইনপুট কি বোঝা যাচ্ছে, যে 12 হবে কলামের নাম্বার, উইথ হবে 70 আর গাটার হবে 30। এখান থেকে যদি সেন্টার কলামস করে দেই, তাহলে এই কলামগুলা আমার ক্যানভাসের মাঝামাঝি আসবে, যদি আমি সেন্টার না করে দেই কই যাচ্ছে, বাম দিকে চলে যাচ্ছে। আর ক্লিয়ার এক্সিস্টিং গাইডস মানে হচ্ছে আগে যদি কোনো গাইড তৈরি করা থাকে সেটাকে ক্লিয়ার করে এটাতে রিপ্লেস করবে, আর না করলে যদি আগে থেকে কিছু থেকে যায় সেটার উপরে ওভারল্যাপ করবে। ওকে করে দিচ্ছি। এখন কলাম গাটার এগুলো বুঝবো। কলাম ছিল 70 পিক্সেল করে, তাই না? গাটার ছিল 30। দেখেন উইথ 70 বলতেছে না, উইথটা ছিল 70, তার মানে একটা কলাম হচ্ছে 70 করে। একটা কলাম 70, দুইটা কলাম মিলে দেখেন একটা 70 আর একটা 70, দুইটা কলামের মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে, তাই না? এটা যদি আমি মেপে বের করি দেখবো যে 30 আছে। এরকম যদি হিসাব করে বের করি দেখবো এরকম 12টা কলাম আছে, এবং 12টা কলামের মধ্যে 11টা গাটার আছে। কলাম হচ্ছে 12টা, গাটার হচ্ছে 11টা, এই পুরো উইডটা হচ্ছে 1170, কিন্তু বুটস্ট্র্যাপের ফুল মাপটা হচ্ছে 1200। 30 মিসিং না তাইলে? একটা জিনিস খেয়াল করছেন কি না, কলাম হচ্ছে 12টা, গাটার 11টা, একটা গাটার কম না। সেই একটা গাটারকে কি করা হয়, দুই পাশে 15-15 করে ভাগ করে দেওয়া হয়। 15-15 করে যদি ভাগ করে দেই, আমার 12টা গাটার তো মিল মানে ফিল আপ হয়ে গেল, আর 15-15 করে দুই পাশ থেকে একটা মার্জিনও পেলো। মার্জিনটা কি জিনিস, আমরা ছোটবেলায় যখন খাতায় লিখতাম তখন মার্জিন করে নিতাম না, কি জন্য, ওটাকে কোনো কারণ ছিল? কারণ ছিল যাতে দুই পাশ থেকে একটু ফাঁকা থাকে, দেখতে সুন্দর লাগে। বড় হয়ে কি করছি, মার্জিন করতে আর মানে এখন বিরক্ত লাগে, কিন্তু তারপরেও কি করে একটু ভাঁজ করে নেই, জাস্ট দুই পাশে একটু ফাঁকা যাতে থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। তো ডিজাইনের ক্ষেত্রেও মার্জিনটা গুরুত্বপূর্ণ, এবং এখানেও সেটা করা হয়, দুই পাশে আপনি দেখাতে হবে, এরকম না দেখালেও চলবে, কিন্তু নিয়ম অনুসারে এর পাশে দুই পাশে 15-30 পিক্সেল জায়গা আছে বুটস্ট্র্যাপের জন্য। তার পাশে যেটা ফাঁকা সেটা হচ্ছে আদার্স যে এরিয়াটা। এখন আপনি যদি এই উইথটা 1600 নেন, 1600 নিলে কিন্তু আপনার এই 1200 পাবে ঠিকই, কিন্তু তখন 1200 থেকে 1600 বাদ দিলে 400 থাকে, দুই পাশ থেকে 200 করে ফাঁকা থাকবে। এখন 1920 নিয়ে আসে, কারণ 1200 থেকে 1920 বাদ দিলে কত হয়, আসলে 1920 থেকে 1200 বাদ দিলে 720 থাকে, তাই না? 720-এর অর্ধেক হচ্ছে 360, তো এই পাশে 360 আছে, এই পাশে 360 আছে। যদি আমি মার্জিনটা 15 পিক্সেল করে বাদ দিয়ে ধরি, তাহলে এই পাশেও 360 আছে, এই পাশেও 360 দেয়া আছে, এরকম হিসাবটা হবে। এখন আমরা যদি বুটস্ট্র্যাপে কাজ করি, সেক্ষেত্রে আমরা কি সুবিধা পাবো সেটা একটু দেখব। আর তার আগে একটু আগে ডিজাইনটা দেখে আসি। এখানে ডিজাইনটা যদি খেয়াল করে দেখব, দুই পাশ থেকে একটু জায়গা ছাড়া না দেখা যাচ্ছে, এপাশ থেকে এইটুকু জায়গা ছাড়া, এপাশ থেকে এইটুকু জায়গা ছাড়া, দেখেন এই মাপটা কিন্তু একদম এর বরাবরই আছে, তো এই বরাবরে যাচ্ছে।
আমার স্ক্রিনটা 1920-এ, কিন্তু আমি আসলে বড় করে দেখানোর জন্য 1280-তে আছি এখন, তার জন্য দেখাচ্ছে এই পাশ থেকে অল্প অল্প করে ছেড়ে আছে। আবার 1920-এ ভিডিও রেকর্ড করলে সেই রেকর্ডগুলো অনেক সাইজে বড় হয়ে যায়, এই জন্য ছোট করে রাখা হয়েছে সবগুলো সুবিধার জন্যই। তো এই জিনিসটা খেয়াল করলে দেখবো যে ফুল এই 1200 বরাবরে এই লাইনটা আমার আছে, কোথাও এক পিক্সেল এদিক ওদিক হবে না। তো আমরা যদি বোর্ডসটাকে গ্রিডে ডিজাইন করি, আমাদের এখানে এক পিক্সেল এদিক ওদিক হওয়ার মানে সম্ভাবনা নাই, এবং পাশাপাশি যেটা হবে আমরা মাপজোক ছাড়াই ডিজাইন করে ফেলতে পারবো। এখান থেকে আরও একটা জিনিস দেখে আসি, এখানে যদি এই জায়গাটা আমরা খেয়াল করি, এখানে তিনটা ব্লক আছে তাই না? তিনটা ব্লক আমার কি করতে হচ্ছে, 1200 দিয়ে 4-3 দিয়ে ভাগ করে বের করতে হচ্ছে, মাঝখানে ফাঁকা আছে, ফাঁকাটা বের করতে হবে। ইনিশিয়ালি আমি যদি গাটার বুটস্ট্র্যাপের গ্রিড যদি কনসিডার না করি, তাহলে আমার সবগুলো ম্যাপে বের করতে হবে, কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপের গ্রিডটা কনসিডার করি, তাহলে আমার তিনটা ব্লক দরকার। তিনটা ব্লক 12 দিয়ে যদি ভাগ করি কত হয়, 4টা কলাম করে যদি আমি ধরি, তাহলে তিনটা ব্লক পাওয়া সম্ভব তাই না? একটা দুইটা কলাম নিলাম, 3-4, চার কলামের গাটারটা আর নিব না, এই পর্যন্ত রাখবো, এ পর্যন্ত নিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন উইডটা বলতেছে 370, এটা নিয়ে আমি ছেড়ে দিলাম। তারপর যদি আমার আরও একটা দরকার হয়, এই মাঝখানের গাটারটা গ্যাপ দিয়ে আমি ছাড়বো, আরও একটা দরকার হলে মাঝখানের গাটারটা গ্যাপ দিব। সময় লাগলো কি? কোনো মাপজোক করলাম, কিছু করি নাই, কিন্তু তিনটা ব্লক আমি একদম এক্স্যাক্ট পেয়ে গেছি, এবং মাঝখানের গ্যাপগুলো একদম সমান। এই সুবিধাগুলো পাওয়া যাবে। আর একটা টেকনিক যেটা কাজ করতে গেলে আপনারা জেনে যাবেন, তাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে তিনটা ব্লক দেখা যাচ্ছে, আমি কি আলাদা আলাদা করে তিনটা ব্লকই তৈরি করছি, বা যে করছে সে কি তিনটেই করছে, তা কিন্তু করা হয় নাই। একটা করছি আমরা, বাকি দুইটা কপি করছি, কপি করে হয়তো জাস্ট নাম দাম ইনফরমেশন চেঞ্জ করে দিব, কিন্তু আমার ডিজাইনটা একবারই করব, তারপরে পরের ব্লকগুলো আমি কপি করব জাস্ট এভাবে। প্রথমে এই ব্লকটা আমি তৈরি করলাম, এর মধ্যে যা যা দরকার সব কিছু দিয়ে পুরো একটা গ্রুপ করে কপি করে নিয়ে চলে আসব। কপি করার পরে জাস্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিব। পুরো একটা লেআউটকে যদি 100% ধরেন কাজের, তো আপনাকে করতে হবে 40-50%, বাকিগুলো সব কপি পেস্ট থেকে আসবে। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝেন নাই?